অনেক মানুষ আমাকে আইডল মনে করে, অনেক মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে, অনেক মানুষ আমাকে সমাজের আইকন মনে করে। সেই জায়গা থেকে আমি যেটা করেছি, ভিডিওটাকে দেখে নেন। আমি যেটা করেছি যে আমি যদি এভাবে খেতে বসি, তাহলে আমার দেখা দেখি প্যান্ট পরা ব্যক্তিগুলো, সমাজের যারা নিজেকে ভিআইপি মনে করে, তারা কি করবে যে অ্যাডভোকেট মিঠুন শাহ যেহেতু বসে এখানে খেতে পারতেছে, আমরা কেন পারবো না, এরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। আর এই অনুভূতি সৃষ্টির জন্যই কিন্তু আমি এই কাজটা করেছি, আমি আসলে শো অফের জন্য করি নাই। আমি বারবার চাই যারা আমাদের দেশের তথাকথিত ভিআইপি মানুষ, তারা বুঝুক সাধারণ মানুষ কিভাবে কষ্ট করে মাটিতে বসে খায়। কারণ আমি চাইলে কিন্তু আমার জন্য অনেক ব্যবস্থা থাকে, আমি চাইলেই টেবিলে বসে খাইতে পারি, আমি চাইলেই এসি রুমে বসে খাইতে পারি, কিন্তু ওই মানুষটার কথা চিন্তা করা উচিত যে মানুষটা সারাদিন খেটে মাটিতে বসে খায়, সেই মানুষটাকে তো ভুলে গেলে হবে না। আমাদের সমাজের কিছু মানুষ যারা সারাদিন প্যান্ট পরে ঘুরে, যারা নিজেদেরকে ভিআইপি মনে করে, যারা বড় চাকরি করে, এরা মনে করে এদের সাথে মেশা যায় না। এদের সাথে যে মিশতে হয় বা মিশে একটা আনন্দ ফিল হয়, এই ফিলটার জন্যই আমি প্রথমে বসি। আমার দেখা দেখি ওই সমস্ত ভিআইপি ব্যক্তিরাও বসে পড়ে, কারণ অ্যাডভোকেট পিটুন শাহ যেখানে বসতে পারে সেখানে মোটামুটিভাবে সবাই বসতে পারে। আমার ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাকে যারা আইডল ভাবে, আমাকে যারা পথ প্রদর্শক ভাবে, আমাকে কিছু মানুষ অনুসরণ করে, আমার বিশ্বাস আমাকে সারা বাংলাদেশের কেউ অনুসরণ না করলেও একজন ব্যক্তি অনুসরণ করে, ওই একজন ব্যক্তিও যদি আমার কাছ থেকে শিক্ষা নিয়ে আগাতে পারে, তাহলেই আমি সার্থক। আমি সবার জন্য ভিডিও করি না, সবাই আমার ভিডিও দেখুক এটা আমি চাই না। আমি চাই যে আপনি যে শেকড় থেকে উঠে এসেছেন, যে মাটি থেকে উঠে এসেছেন, সে মাটিকে যেন ভুলে না যান, সে মাটি ও মানুষের সাথে আপনি যেন মিশে চলতে পারেন। এটা ছিল আমার ভিডিও করার উদ্দেশ্য। ভালো থাকবেন।